সপ্তাহ ব্যবধানে রাজধানীর পাইকারি বাজারে কেজিতে পাঁচ থেকে আট টাকা পর্যন্ত কমেছে সব ধরনের পেঁয়াজের দাম পাইকাররা বলছেন বাজারে মিয়ানমারের পেঁয়াজ আসতে শুরু করেছে তাই দামও কিছুটা কমেছে কমেছে রসুন আদা চাল ও মসুর ডাল সহ অন্যান্য নিত্যপণ্যের দামও শুভকানের রিপোর্ট ভারত পেঁয়াজের রপ্তানি মূল্য বাড়িয়ে দেওয়ার পর দেশের বাজার নিয়ন্ত্রণে আনতে মিয়ানমার তুরস্ক ও মিশর সহ বেশ কয়েকটি দেশ থেকে পেঁয়াজ আমদানির কাজ শুরু করেছে সরকার মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেট ঘুরে দেখা গেল এরই মধ্যে আরতগুলোতে মিয়ানমারের পেঁয়াজ সরবরাহ শুরু হয়েছে প্রতি কেজি বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে পঞ্চান্ন টাকায় মিয়ানমারে পেঁয়াজ আসায় দেশি পেঁয়াজ কেজিতে পাঁচ থেকে আট টাকা কমে বিক্রি হচ্ছে থেকে টাকায় ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকায় পাইকাররা বলছেন আমদানি করা পেঁয়াজ সরবরাহের ওপরই দেশীয় বাজারে দর ওঠানামা নির্ভর করবে তবে আদা ও রসুনের দর কেজিতে পনেরো টাকা কমেছে বলে জানালেন পাইকাররা সপ্তাহে আমরা রসুন পেয়েছি পনেরো বিশ টাকা এই সপ্তাহে ছি একশো একশো পাঁচ আদা বেড়ছি আপনার একশো পনেরো বিশ এই সপ্তাহে ব্যস্ত আছি একশো একশো পাঁচ মিশর চায়না পাকিস্তান এগুলো ঢুকবে পনেরো বিশ দিন লাগবে আরও ম্যাক্সিমাম আবার তো পাঁচটা ছয়টা নিয়ন্ত্রণ আছে তবে বাংলা বেশটা আমদানি কমে গেলে আবার বাজারটা একটু বাড়া সম্ভব আছে ডালের বাজারে দেশি মসুর প্রতি কেজি বিক্রি হচ্ছে পঁচানব্বই টাকায় আমদানি করা মসুর বিক্রি হচ্ছে ৪৫ থেকে পঞ্চাশ টাকা কেজি দরে অপরিবর্তিত রয়েছে ভোজ্য তেল ও মশলার বাজার সুপার পাম্প যেটা এটা বিক্রি করতেছে পঁয়ষট্টি টাকা সয়াবিন বিক্রি ছিল বিরাশি টাকা বোতল তেল তো আগের মতোই আছে এলাচি যেমন বিক্রি হইতেছে হলো চব্বিশশো টাকা থেকে আঠাইশো টাকা দারুচিনি চিনি হলো আপনার চারশো পঞ্চাশ টাকা ষাট টাকা গেল সপ্তাহের তুলনায় সব ধরনের চালের দাম কেজিতে এক থেকে দুই টাকা কমেছে মিনিকেট প্রতি কেজি বিক্রি হচ্ছে চল্লিশ থেকে একচল্লিশ টাকায় আটাশ প্রতি কেজি একত্রিশ টাকা আর গুটি স্বর্ণা বিক্রি হচ্ছে সাতাশ থেকে আটাশ টাকা কেজি দরে শুভ খান সময় সংবাদ ঢাকা